যাই হোক, অনেক দূর থেকে আসলাম। আরে এইটা কি ছিল ভাই? মানে বুঝলাম না, মানে এখানে বাস রাখলাম, নিচ থেকে কি এলিয়েনে আমার বাসটা জাগাই দিতেছে নাকি? আরে ভাই দেখেন অবস্থা, দেখেন ভাই, মানে পুরাই কিন্তু বাসটা কিন্তু উপরে উঠে যাচ্ছে ভাই। মানে আজব এক কাহিনী গেমের ভিতরে চলতেছে। বুঝলাম না ভাই কত দূর পর্যন্ত উঠাবে, আমার গাড়ি তো পুরো ভাঙ্গা চুরে ফেলাবে ভাই। আরে ভাই এই বানর টানোর কোথা থেকে আবার লাফালাফি শুরু করলো? মানে এটা দেখি পুরাই একটা গেম উপরের দিকে। মানে বুঝলাম না মালিও আমাদের কি সিস্টেম করে দিচ্ছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো চলে আসলাম একটি নতুন ইন্টারেস্টিং জায়গা টিউটোরিয়াল ভিডিও নিয়ে, কিভাবে আপনারা এখানে আসবেন। তো এটা কিন্তু কোনো ম্যাপ মোড কিছুই কিন্তু সেট আপ করতে হবে না আপনাকে, ওই যে প্লেনও যাইতেছে দেখতেছি ভালোই। তো যাই হোক, এই জায়গাটা লোকেশন আমাকে সাকিব হোসেন ভাই আমাকে একটু ভিডিও করে দিছে যাতে আপনাদেরকে বোঝাতে পারি শর্টকাটে। তো এই জায়গাটা একটা হিডেন ম্যাপ বলতে পারেন। তো আমি প্রথমে চলে যাচ্ছি হচ্ছে ম্যাপ মোডের এখানে সিলেক্ট করার জন্য। তো ম্যাপের এখান থেকে আসার পর আপনার মাঝামাঝি যে ম্যাপটা আছে এখানে আপনারা দেখতে পারতেছেন, এখানে ছোট দুইটা ম্যাপ আছে। তো এখান থেকে উপরে যে ম্যাপটা আছে ওইখান থেকে সিলেক্ট করে আপনারা নিচের দিকে আসবেন। তো আমি উপরেরটা সিলেক্ট করে দিছি, এবার আমি নিচের দিকে যে ম্যাপটা আছে এখন আমি এইটাতে সিলেক্ট করে দিব। এখন আমি এখান থেকে জাস্ট একটু গো দিয়ে দিব। তো এখান থেকে ম্যাপটা লোড হবে, লোড হওয়ার পরে আপনার এখান থেকে স্টার্ট হবে। এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে টার্মিনাল থেকে বের হতে হবে। তো টার্মিনাল থেকে বের হওয়ার পরে কিছু দূর সামনে আমরা গেলে আমরা লোকেশনটা পেয়ে যাব। তো এখান থেকে আমি টার্মিনাল থেকে আগে বের হয়ে নেই। তো এখান থেকে আমাকে যেতে হবে ডান দিকে। তো আপনারা লোকেশনটা একটু ভালোভাবে দেখবেন, ডান দিকে আসার পর আপনারা বামে মোচড় নেবেন, মানে বাম দিকে চলে আসবেন। তো বাম দিকে আসার পর আপনারা ক্যামেরাটা একটু জুম আউট করে নেবেন, কারণ এখানেই হচ্ছে সেই লোকেশনটা। আপনাকে এখানে লোকেশনটা একটু অনুমান করে নিতে হবে। তো অনুমান করবেন কীভাবে আমি দেখাচ্ছি। তো ওই যে একটা বাড়ির মতন দেখতেছেন, বাড়ি না মানে ছোট একটা দোকানের মতন দেখা যাচ্ছে। তো আমরা এই দোকানের এখানেই রাখবো, এখানে আসার পরই হচ্ছে আসল ম্যাজিকটা শুরু হয়ে যাবে। তো এই যে আপনারা এই সেম এই জায়গাটাতেই রাখবেন, আর এই দোকানটা দেখে নেবেন ছোটোখাটো একটা দোকান। তো এইখানেই কুড়ে ঘরের মতো ছোটো একটা দোকান পাবেন। তো এখানে আপনাকে যে কাজটা করতে হবে, পার্কিংটা করতে হবে একবার পারফেক্ট একটা পার্কিং করতে হবে। তো একবার স্মুথলি সুন্দরভাবে একটা পার্কিং করবেন। তো পার্কিং করার পর আপনাকে আর কিছু করতে হবে না, একটু ওয়েট করবেন। তো অনেকে মনে করতে পারেন যে আমাকে নিচ্ছে না, আমি আসতেছি কিন্তু আমাকে নিচ্ছে না, বারবার আসতেছি। তো এখানে একটু ওয়েট করবেন, ওয়েট করার পরে আপনাকে কিন্তু নিয়ে যাবে। তো দেখেন আমিও কিন্তু ওয়েট করতেছি, এই যে দেখেন এখন কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে বাসটা। তো এখন আস্তে আস্তে একবার উপরের দিকে নিয়ে যাবে আমাকে। তো এটা কিন্তু অনেক উপরে নিয়ে যাবে ভাই, মানে পুরো আপনি পুরো সিটিটাকে ওইখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এক্সপ্লোর করতে পারবেন। তো আমি কিন্তু উপরের দিকে যাচ্ছি, আমার কোনো কিছুতেই কিন্তু কিছু করতে হচ্ছে না। আর এখান থেকে ভুলেও কেউ পিক আপ দিবেন না, মানে সামনেও যাবেন না পিছেও যাবেন না, তাহলে কিন্তু একবারে ডাইরেক্ট নিচে পড়ে যাবেন। তো এখানে যেভাবে আছে জাস্ট ওইভাবেই রাখেন, আমি তারপরের প্রসেসটা আপনাদেরকে বলে দিব। তারপরে আপনারা কী করবেন, আপনারা উপরের দিকে যখন যাবেন তখন একটা কাজ করতে হবে, যেটা না করলে কিন্তু আপনি নিচে নামতে পারবেন না, আমি সেটা আপনাদেরকে আস্তে আস্তে দেখিয়ে নিচ্ছি। আর ভিডিওর মাঝখানে বলে রাখি, আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, তাহলে এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো কিন্তু সবার আগে পেয়ে যাবেন। আর বাংলাদেশি ওভিউ যেটা আমি আজকে রিভিউ করলাম, মানে এইখানে দেখতেছেন, এটাও কিন্তু পেয়ে যাবেন। তো আমি উপর বরাবর আসার পরে আপনাকে খেয়াল করতে হবে, আপনি এটার উপর বরাবর থাকার পরে পিক আপ দিয়ে দেবেন, মানে সামনের দিকে আসবেন। অর্থাৎ সামনের দিকে না আসলে কিন্তু আপনাকে কেউ এখানে এনে দিবে না, আপনি কিন্তু আবারও নিচের দিকে চলে যাবেন। তো পিক আপ দিতে হবে একটু উপরে থাকা অবস্থায়। আর যদি লেভেলের নিচে যাওয়ার পর পিক আপ দেন, তাহলে কিন্তু একবারে নিচে মাটিতে পড়ে যাবেন, আপনি একবারে পুরো মাটিতে পড়ে যাবেন। আর এখানে টোটালি একটা গেম দেখতেছি আমি। তো যাই হোক, আমার বাসটা হচ্ছে বডিটা অনেক বড়, যার কারণে হচ্ছে এখানে আসলে একটা বাইক টেক নিয়ে আসলে স্ট্যান্ড করা যাইতো, বা ছোট গাড়ি নিয়ে আসাটাই বেটার। আর এখানে আমি বাস দিয়ে হয়তো বা একবারে সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে শেষ করে দেখাতে পারবো না, কারণ এটা বাসের বডিটা তো আপনারা বুঝতেই পারতেছেন, সামনের দিকে যাওয়ার পরে দেখতে পারবেন যে ওখানে আটকে গেছে। তো যাই হোক, কিন্তু এই প্রসেসটা আমি এখান থেকে আপনাদেরকে বাসই পার করে আমি দেখাচ্ছি আস্তে আস্তে। তো এখান থেকে হচ্ছে উপর নিচু করতেছে দেখতেছেন, মানে একটা গেম আর কি বলতে পারেন। তো এখান থেকে আপনাকে খুব ভাবনা চিন্তা করে কিন্তু আগাইতে হবে, কারণ নিচে পড়ে যাইতে পারেন যে কোনো মুহূর্তে, ফাঁকা আছে। তো দেখেন বাসটা কিন্তু আমার প্রায় নিচে পড়ে গেছিলো। তো এখান থেকে কোনো মতে উঠলাম। তো এখান থেকে ওই যে পার হওয়ার পরে আরও অনেক রাস্তা আছে, কিন্তু আমি বাস নিয়ে আসার কারণে কিন্তু আমি পারলাম না। তো এখানে আপনার ছোটোখাটো একটা গাড়ি নিয়ে আসবেন। তো যাই হোক, আশা করতেছি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগছে। তো এই যে এখান থেকে আমি আটকে গেছি। তো যাই হোক, আপনারা এখানে আসেন, আসার পরে আপনার ছোটো ছোটো গাড়িগুলো নিয়ে আসার সাজেস্ট করবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।